সাকিব আল হাসান কি করছে জানেন? গড়ে বিরিয়ানি রেখা পান্তা ভাত খাইছে। পান্তা ভাত খাইছে ঠিক আছে, যে রেস্টুরেন্টে পান্তা ভাত খাইছে বিরিয়ানি ছেড়ে পান্তা খায় সাকিব আল হাসান। ঘরের বউ সুন্দরী থাকা সত্ত্বেও চরিত্র খারাপ হলে যা হয় আর কি, যে কারণে ভালো খাবার ঘরে রেখে পচা খাবার দেশের বাইরে গিয়ে খায় সাকিব আল হাসান। স্ত্রী শিশিরকে রেখে বয়স্ক নাফিসা কামালের সঙ্গে পরকীয়ার খবরে এবার চরম এক তোপের মুখে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে বলা হয় বর্তমান জেনারেশনের ক্রাশ, কিন্তু সেই সুন্দরী স্ত্রী ঘরে রেখে এবার পরকীয়ার গুঞ্জনে জড়িয়েছেন সাকিব আল হাসান। একে তো সরকার পদত্যাগের পরে নিজের মন্ত্রী পদ হারানোর শোকে ছিলেন সাকিব, আর তার উপরে স্ত্রী শিশিরকে রেখে পরকীয়ার আলোচনা যেন চরম একটা বিপর্যয় পরিস্থিতিতে ফেলেছে সাকিব আল হাসানকে। ট্রোলের শিকার হয়েছেন টিকটকার তরুণীর কাছেও। একজন খেলোয়াড় হিসেবে সুনাম অর্জন করলেও ব্যক্তি হিসেবে বাজে চরিত্রের তকমাটা পেলেন সাকিব আল হাসান। জানা যায় নাফিসা কামালের সঙ্গে পরকীয়ার খবরে সাকিবের সঙ্গে বিচ্ছেদ আলোচনাতে রয়েছেন তিন সন্তানের জননী উম্মে আহমেদ শিশির। স্বামীর প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাসের অমর্যাদায় সাকিবের সংসারে না ফেরার সম্ভাবনায় রয়েছেন তিনি। সম্প্রতি সময়ে সাকিবের সঙ্গে দেশের বাইরে নাফিসা কামালের অন্তরঙ্গ মুহূর্তের কিছু চিত্র ব্যাপক আলোচনা তৈরি করে, যাকে ঘিরে উঠে আসে সাকিবের পূর্বের অনেক ইতিহাস। সব মিলে খেলার বাইরেও একজন ব্যাড বয়ের পরিচিতি পাচ্ছেন সাকিব আল হাসান। জানা যায় এমন খবরের পরে সাকিবের সঙ্গে সব রকমের ছবি কিংবা ভিডিও চিত্র নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে মুছে ফেলেছেন স্ত্রী শিশির। তবে এই ঘটনার এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ না মিললেও অনেকে নাফিসাকে সাকিবের দ্বিতীয় স্ত্রী বলেও দাবি করছে, আর এই টিকটকার তো সাকিবকে নিয়ে যা তা মন্তব্যই করলেন। তার দাবি, বিভিন্ন নারীতে আসক্ত পুরুষদের ভালো খাবার হজম হয় না, যে কারণে পচা খাবারের লোভে নাফিসাকে বিদেশের মাটিতে নিয়ে গেছেন সাকিব আল হাসান।